एवरीवन अस्सलाम वालेकुम। आशा करी আপনারা সবাই ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। আমার চ্যানেল শামিস লাইফস্টাইল আপনাদের সবাইকে আবার অনেক অনেক ওয়েলকাম। আজকে আমি হাজির হয়ে গেলাম আরেকটি নিউ ফেস প্যাক নিয়ে, যেটা মাত্র তিনটি উপকরণ দিয়ে আপনারা স্বল্প খরচে বাসায় তৈরি করতে পারেন। এটি খুব অল্প সময় এবং হচ্ছে স্বল্প খরচে বানিয়ে ফেলা যায়। এখানে তিনটি আইটেম নিয়েছি। প্রথমটি হচ্ছে আমরা যে রেগুলার ভাত খাই সেই ভাত, আর হচ্ছে অ্যালোভেরা, আর হচ্ছে নারিকেল তেল। ভাত তো সবার বাসায় থাকে, সবার বাসায়, আর নারিকেল তেলও সবার বাসায় থাকে, আর অ্যালোভেরাটা অনেকের বাসায় থাকে আবার অনেকের বাসায় থাকে না। বাট অ্যালোভেরাটা এখন বাজারে কিনতে পাওয়া যায়, 10 টাকা বা 20 টাকা নিয়ে থাকে। মাত্র এই তিনটি উপকরণ দিয়ে আজকে আমরা এই ফেস প্যাকটি তৈরি করব। সপ্তাহে অন্তত 2 দিন এই ফেস প্যাকটি ইউজ করলে আপনার ফেস আপনারা নিজেই দেখতে পারবেন কিরকম গ্লো করছে এবং আগের থেকে অনেক ব্রাইট হয়ে গিয়েছে। ভাত আমাদের অনেক উপকার করে থাকে। ভাত, চালের গুঁড়ার উপকরণগুলো আমাদের, এই জিনিসগুলো আমাদের খুবই সাহায্য করে থাকে, ভাত এবং চালের গুঁড়া। আর অ্যালোভেরা তো মানে বলারই নেই কিছু। অ্যালোভেরা আমাদের কি কি উপকার করে থাকে আপনারা হয়তো অনেকেই জানেন অ্যালোভেরার উপকারিতা। অ্যালোভেরা আমাদের শরীরের প্রত্যেকটা পার্টে অনেক উপকার করে থাকে। অ্যালোভেরা খাওয়া, অ্যালোভেরা মাথায় দেওয়া কিংবা মুখে দেওয়া অনেক উপকার হয়ে থাকে, এবং নারিকেল তেলও অনেক উপকার করে থাকে। নারিকেল তেল আমাদের স্কিনকে ব্রাইট করে না, বাট আমাদের স্কিনকে অনেক গ্লো করে থাকে। তাই আজকে নারিকেল তেল নিয়েছি আমি 1 চা চামচ, এবং ভাত নিয়েছি 1 টেবিল চামচ, আর হচ্ছে অ্যালোভেরা নিব হচ্ছে 2 টেবিল চামচ নিব অ্যালোভেরা। আজকে এই অ্যালোভেরাটা আমি আমার গাছ থেকে ছিঁড়ে নিয়েছি। যদি আপনাদের বাসায় গাছ না থাকে অ্যালোভেরা, তাহলে বাজার থেকে আপনারা কিনে নিতে পারবেন, 10 টাকা বা 20 টাকা নিতে পারে একটি অ্যালোভেরা। আমার বাসায় আমি লাগিয়েছি অ্যালোভেরা, ওইখান থেকে আমি এটি ছিঁড়ে নিয়েছি। তাহলে ফেস প্যাকটি আমি শুরু করি বানানো। প্রথমে যে ভাতগুলো রয়েছে, এই ভাতগুলোকে একটু মেখে এভাবে নিতে হবে। আপনারা চেষ্টা করবেন এই জায়গায় একটু জাউ ভাত নেওয়া, তাহলে আপনাদের মাখতে অনেক সুবিধা হবে। এই ফেস প্যাকটি আমি রেগুলার ইউজ করে থাকি, বিশেষ করে এই ফেস প্যাকটি আমার স্কিনে অনেক গ্লো করে থাকে এবং হচ্ছে আগের থেকে আমার স্কিন অনেক ব্রাইট করে থাকে। এই ফেস প্যাকটি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, অনেক হেল্পফুল হয়ে থাকে। আর এইখানে যে নারকেল তেলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই নারকেল তেলটি আমাদের হাতে বানানো। জি, আপনারা সঠিকই শুনেছেন, এই নারকেল তেলটি আমাদের হাতে বানানো। এই নারকেলটি আম্মু হাতে বানিয়েছে। যদি কখনো আবার কেউ দাদু বাড়ি থেকে এসে নারকেল নিয়ে আসে, তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাসায় আপনারা খুবই সহজ পদ্ধতিতে নারকেল তেল বানাতে হয়। এই জায়গায় জাউ ভাত হলে একটু ভালো হয়, তবে আমি আজকে জাউ ভাত নিইনি, রেগুলার যে ভাতটি খেয়ে থাকি সেটি আমি নিয়েছি। আর এই ফেস প্যাকটি খুবই স্বল্প সময়ে বানানো যায়, আর হচ্ছে খুবই স্বল্প টাকায়। সাধারণত অনেক ফেস প্যাক রয়েছে যেগুলো আমরা ইউজ করে থাকি, অনেকে বাসায় মধু নেই বা অনেকে বাসায় বেসন থাকে না বা চালের গুঁড়া নেই, বাট ভাত সবার বাসায় থাকে। তাই এই ফেস প্যাকটি খুবই স্বল্প টাইমে তৈরি করা যায়, আর হচ্ছে খুবই অল্প খরচে যেটা করা যায়। এবার হচ্ছে আমি নারকেল তেল দিয়ে দিব, অল্প একটু দিয়ে আগে এটাকে মেখে নিব। নারকেল তেল অনেক উপকার করে, আমাদের চেহারাকে অনেক গ্লো করে নারকেল তেলটি, এবং হচ্ছে আমাদের স্কিনকে অনেক স্মুথ করে দেয়। আর ভাত হচ্ছে আমাদের ফেসকে অনেক ব্রাইট করতে সাহায্য করে, স্মুথ করতে সাহায্য করে, আর অনেক গ্লো করে। বিশেষ করে এই ফেস প্যাকটি ইউজ করলে আমাদের চেহারাটা এতটাই গ্লো করবে মানে বলার বাইরে। এবার হচ্ছে আমি অ্যালোভেরাটি কেটে এখানে দিয়ে দিব। আমি তাহলে অ্যালোভেরাটা কেটে নিচ্ছি, তারপর আমি আপনাদের সাথে আবার দেখা হচ্ছে একটু। আমি এবার এখানে অ্যালোভেরাটি দিয়ে দিব। এই জায়গায় কাঁটা চামচ যে রয়েছে, সেই কাঁটা চামচটি ইউজ করলে বেশি ভালো হয়। আমি এখানে 2 টেবিল চামচের মতো নিব অ্যালোভেরা জেল।
বাস আমার ফেস প্যাকটি রেডি হয়ে গেছে, আমি আর দিব না অ্যালোভেরা। আসলে আজকেও আমার মাথায় তেল দেওয়া, আপনারা দেখতে পাচ্ছেন আমার মাথায় একদম এরকম তেল দিয়ে দিয়েছে আম্মু বলার বাইরে। আমি একটু পর গোসল করব, তো আমি গোসল করার আগে এই ফেস প্যাকটি দিয়ে নিচ্ছি। এবার হচ্ছে এটি আমার ফেসে আমি লাগিয়ে নিব। দশ মিনিট পর আমি আবার ফিরে এসেছি আপনাদের সামনে। আসলে আপনারা যখন এই ফেস প্যাকটা দিবেন আপনারা তখন অনেকক্ষণ 2 ঘন্টা 3 ঘন্টা হয়তো বসে থাকবেন, হয়তো ভাববেন যে কিরে বাবা আমার মুখ শুকাচ্ছে না কেন। আসলে যেহেতু এখানে তেল ইউজ করা হয়েছে, তেল কখনোই শুকায় না, শুধু যে ভাবটাই রয়েছে, যখন দেখবেন মুখটা একটু টান টান লাগছে তখনই বুঝতে হবে যে আমার মুখটাও দিয়ে শুকিয়ে আসছে, এবার আমার ধুয়ে ফেলতে হবে। আমি তাহলে আমার মুখটা ধুয়ে নিই এবং দেখতে পাচ্ছেন তেলে আমার মুখটা পুরো গ্লো হয়ে গিয়েছে। আমি আমার মুখটা ধুয়ে তারপর আসছি আবার। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ফেস আগে থেকে কতটা গ্লো হয়ে গিয়েছে এবং আগে থেকে অনেক ব্রাইট হয়ে গিয়েছে। আপনারা দেখুন আমার ফেসটা আগে থেকে অনেকটা গ্লো হয়ে গিয়েছে। তো আমি অবশ্যই বলবো বাসার সবাই স্বল্প টাইমে এবং স্বল্প খরচে সবাই এই ফেস প্যাকটি ইউজ করবেন। আর আমার অবশ্য তো দেখতে পাচ্ছেন মাথায় তেল দেওয়া, তো সবাই বাসায় অবশ্যই এই ফেস প্যাকটি ট্রাই করবেন। খুবই স্বল্প টাকায় এবং খুবই স্বল্প টাইমে এটি করা যায় এবং এটির রেজাল্ট অনেক ভালো দেয়। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমার অবস্থা এখন আগের থেকে অনেক ব্রাইট হয়ে গিয়েছে এবং অনেক স্মুথ হয়ে গিয়েছে আমার ফেসটা। আর একটু একটু দেখুন গ্লো করছে, একটু একটু গ্লো করছে। তাই অবশ্যই বাসায় সবাই ফেস প্যাকটি ট্রাই করবেন। আর হ্যাঁ, এখন হোয়াইটিং ক্রিম বা অনেক গ্লো ক্রিম রয়েছে আমাদের দেশে, তবে ওই ক্রিমগুলো ইউজ করা মাত্র হচ্ছে সাময়িকের জন্য। মানে যে কয়েকদিন আপনি ইউজ করবেন ওই কয়েকদিন আপনার স্কিনটি ভালো থাকবে বা আপনার ফেসটি ব্রাইট করবে, বাট কয়েকদিন পর আপনার যেই ফেস সেই হয়ে যায়। বাট যেই এই ফেস প্যাকগুলো আপনারা অনেক ন্যাচারাল উপায়ে ব্যবহার করছেন, ন্যাচারাল অনেক, এগুলোতে আপনার ত্বকের কোনো ক্ষতি করে না বা আপনার কোনো সাইড ইফেক্ট নাই যে আপনাকে ক্ষতি করতে পারে। হ্যাঁ, তবে একটা কথা বলবো, অ্যালোভেরাতে অনেকের অ্যালার্জি রয়েছে অ্যালোভেরাতে, তাই তারা এই অ্যালোভেরাটি স্কিপ করে যাবেন যদি কারো অ্যালোভেরাতে অ্যালার্জি থাকে। আসলে আমার একটা ফ্রেন্ড, ওর অ্যালোভেরাতে অ্যালার্জি রয়েছে, যখন ও ফেসে অ্যালোভেরা লাগিয়েছিল ওর কিছু র্যাশ উঠে গিয়েছিল ফেসে। তাই বলবো যাদের অ্যালোভেরাতে অ্যালার্জি রয়েছে তারা অ্যালোভেরাটা না দিয়ে জাস্ট নারিকেল তেল আর হচ্ছে ভাত ইউজ করে ফেসে লাগিয়ে নেবেন। তাহলে আশা করি আপনাদের সবার আমার এই ফেস প্যাকটি ভালো লেগেছে। যদি আমার এই ফেস প্যাকটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, ফ্যামিলি এবং ফ্রেন্ড সবার সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, অবশ্যই এই ফেস প্যাকটি বাসে ট্রাই করবেন, অনেক স্মুথ হয়ে গিয়েছে, অনেক গ্লো করছে আমার ফেস আগে থেকে। তো সবাই বাসা অবশ্যই এই ফেস প্যাকটি ট্রাই করবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোন ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন। আজকে এই পর্যন্ত, তাহলে আসসালামু আলাইকুম।